ডিএসএম ময়দান সংলগ্ন সুইমিং পুলে শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী। এবছর এটি 45তম বর্ষে পদার্পণ করলো। এর উদ্যোক্তা হর্টিকালচার অ্যাসোসিয়েশন মালদা। এবারের প্রদর্শনীতে দেশ বিদেশের ফুল ফল নানান সবজি ক্যাকটাস বনসাই ঝোলানো টব সহ প্রায় 1200টি টব স্থান পেয়েছে। 83 জন প্রতিযোগী এতে অংশ নিয়েছেন। এবারের মূল আকর্ষণ অনলাইন ছাদে বাগান প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন স্থানের 40 জন প্রতিযোগী এতে অংশ নিয়েছেন। এর উদ্বোধন করেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুর প্রশাসক সুমালা আগরওয়াল প্রমুখ। শুভঙ্গ শিশুদের ওপারের যে পার্কটা সেখানে হয়, এবছর সুইমিং পুলে হচ্ছে। ঘুরে দেখলাম আমরা সর্বপ্রথম জেলা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য, সমস্ত পার্টিসিপেন্ট, অনারেবল জাজেস যারা এসেছেন সবাইকে অভিবাদন জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। আগামী 6-7 দিন ধরে এই অঞ্চলে এই পুষ্প প্রদর্শনীতে ধীরে ঝড় নামবে, প্রত্যেক বছরই আমরা তাই দেখে থাকি। আয়োজক সকলকে আমার অভিনন্দন, ডিএসএকে আমার অভিনন্দন, কারণ তারা এই ডিএসএর মধ্যে এই অনুষ্ঠানটি করার সুযোগ করে দিয়েছেন। মিউনিসিপ্যালিটিকে আমার অভিনন্দন যে তারা এইটার মধ্যে অংশগ্রহণ করেছে। এত বছরের একটা মানে বিশেষ কিছু আকর্ষণ হয়েছে, যেরকম শিলোশিয়া বলে একটা ফুল এসছে, মানে অসাধারণ, যেটা মালদা জেলাতে এই প্রথম আমরা দেখলাম এরকম শিলোশিয়া। তারপরে রুটবেকিয়া, একটি গাছে 36টা রুটবেকিয়া ফুটে আছে, ভাবাই যায় না ডিসেম্বর মাসে এত ভালো ফ্লাওয়ারিং রুটবেকিয়া। তার সঙ্গে সবজি চন্দ্রমল্লিকা লার্জ ভ্যারাইটি, হ্যাঁ, বিভিন্নভাবে শোকে সমৃদ্ধ করেছে। এবং হ্যাঙ্গিং টব আছে খুব সুন্দর। তারপরে আমরা ল্যান্ডস্কেপ করিয়েছি এবার, তো মোটামুটি প্রায় 1200 টব এবং 83 জন প্রতিযোগী, হ্যাঁ, এখানে অংশগ্রহণ করেছে। পাশাপাশি আমরা, হ্যাঁ, মানে জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে অনলাইন ছাদে বাগান প্রতিযোগিতা করিয়েছি, সেটাও বিশেষ সাড়া ফেলেছে। প্রায় 40খানা বাগান আমাদের এন্ট্রি নিয়েছে এই ডুব গার্ডেনিংয়ে।